প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আবারো আপনাদের মাঝে একটা খেলা নিয়ে আসলাম এই খেলাটা একটা ঐতিহ্যবাহী খেলা যে খেলাটা আমরা যুগ যুগ ধরে খেলে আসছি তো আজকের খেলাটা অনেক ভালো লাগবে এবং মজা লাগবে এখানে দেখতে পাচ্ছেন যে আজকের খেলার জন্য এখানে পুরস্কার সাজানো আছে যে আজকে খেলাতে যে জয়ী হবে তাকে এগুলো পুরস্কার দেওয়া হবে তো খেলাটা দেখতে পাচ্ছেন আপনারা যে আজকে অনেক মানুষ এবং অনেক ছোট ভাই বড় ভাই সবাই আসছে খেলাতে অংশগ্রহণ করার জন্য তো আমারও খুব ভালো লাগছে যে আসলে আমরা এই খেলাটা আমরা উপস্থাপন করতে পারছি তো কথা না বাড়িয়ে খেলাতে চলে যাই আচ্ছা ঠিক আছে ভাই তোমরা খেলার নিয়মটা শোনো হ্যাঁ ঠিক আছে তোমরা এই যে লাঠিটা নিয়ে যে যখন একটা বাড়ি দিবে ঠিক আছে দিয়ে যদি না ভাঙে তো তিনটা বাড়ি আমরা চান্স দিব তিনবার আর তিনবারই মাটিতে টাচ করতে হবে যেভাবে হোক আর তিনটা বাড়িতে যদি না ভাঙে তাহলে তুমি বাদ আর তিনটা বাড়ির মধ্যে যদি একটা বাড়িতে ভাঙে তাহলে তুমি পুরস্কারটা পাবে ঠিক আছে এটা হচ্ছে খেলার নিয়ম তিনটা বাড়ি দিতে পারবে তুমি তো এখন খেলাটা আমার শুরু হতে যাচ্ছে তো ভাই একটু কম ঘোরাবে ঠিক আছে না হলে সমস্যা হচ্ছে যেহেতু একটু কম ঘোরাবে আর এই যে এখন আপনি কি দেখতে পাচ্ছেন না ভাইয়া কয়টা লোক আছে ভাইয়া দেখা যাচ্ছে না কিছুই আমি নখ কয়টা ধরে আছে আপনার সামনে দুইটা দুইটা আপনার পায়ের তলে কি আছে মায়া ঘাস আমার তো মনে হচ্ছে দেখতে পাচ্ছে আচ্ছা যাই হোক আচ্ছা এই সঠিক নির্দেশনা দিবে অবশ্যই সোজা ভাবে ছেড়ে দিবে কম ঘোরাবে ভাই আমরা চাই যে কেউ না কেউ পুরস্কার পাক দেখা যাচ্ছে আমাদের হ্যাঁ আমাদের ছোট ভাই বাস নিয়ে গিয়ে আসছে আমাদের সামনে বাস নিয়ে গিয়ে আসছে আমার মনে হচ্ছে সে পুরস্কারটা অবশ্যই পাবে কারণ সে সঠিক নির্দেশনা অনুযায়ী চলছে তো দেখা যাক কতটুকু সঠিক নির্দেশনা অনুযায়ী চলতে পারে হ্যাঁ সে একটা হ্যাঁ একটা বাড়ি দিছে আর দুইবার চান্স ভাই আপনারা দুইবার চান্স আপনি ভাই আর একবার চান্স আপনি একটু ভেবে চিনতে পারেন আপনি স্থানটা পরিবর্তনও করতে পারেন সমস্যা নাই আচ্ছা ভাই এদিকে আসেন ভাই আপনি তিনটা বাড়ি দিচ্ছেন ঠিক আছে তারপরে আপনি আসলে সঠিক নির্দেশনা দিতে হয়নি ভাই আপনার খেলে কেমন লাগলো ভাই ভালো লাগলো না তো আসলে যে আমাদের সবার মাঝে যে খেলাটা অংশগ্রহণ করছেন কিন্তু আপনি তো ভুল নির্দেশনা দিচ্ছেন তো এটার জন্য কিছু বলবেন না ভাই কিছু বলার নাই এর আগে কি কখনো খেলছেন আপনি না ভাই কখনো খেলিনি কখনোই খেলেননি না ভেরি ফাস্ট না তো আপনাকে নিরাশ করবো না অবশ্যই আপনি পুরস্কার পাবেন তো আপনি এখন সাইডে দাঁড়ান আর বাকি কে খেলতে চায় দেখো দেখো কে খেলতে চায় ভাই একটু এদিকে আসেন ভাই একটু এদিকে আসেন চোখটা পরে বন্ধ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বড় ভাই এর আগে কি কখন এরকম হাড়ি ভাঙা খেলা খেলেছেন খেলেছি হালকা পাতলা তাও কত বছর আগে বছর খানিক আগে আমার মনে হয় আপনি পুরস্কারটা নিয়ে যাবেন দেখাবো খালি আমার কোথাও ভুল হচ্ছে মনে হয় পুরস্কারটা বড় ভাইকে মনে হয় দিতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চোখটা বেঁধে দাও ভাই ভাইটা মনে হয় খুব রসিক আসলে ভালো লাগলো আমার মনে হচ্ছে ভাইয়ের খুব একটা কনফিডেন্স কাজ করছে যে পুরস্কারটা সে নিবে তো দেখা যাক আসলে বিষয়টা কতদূর কি হয় হ্যাঁ এই যে সোজা ভাবে আপনি চলে আসেন সোজা চলে আসেন আচ্ছা সোজা চলে আসেন আপনি চলে আসেন সোজাই চলে আসেন সোজাই হ্যাঁ হ্যাঁ সোজাই চলে আসেন চলে আসেন চলে আসেন আমি হচ্ছে এই পুরস্কারটা আপনি পান হ্যাঁ হ্যাঁ সোজাই চলে আসেন হ্যাঁ হ্যাঁ আমি চাই তিনটাই বাড়ি কিন্তু চান্স আপনার জন্য তিনটাই বাড়ি চান্স একটা সমস্যা নাই আমার মনে হচ্ছে হ্যাঁ আমার মনে হচ্ছে যে পুরস্কারটা সে নেবে ভাই কয়টা বাড়ি দিছে কয়টা দুইটা আর একটা বাড়ি চান্স পাবে আর একটা আর একটা চান্স পাবে আর একটা চান্স পাবে আর একটাই আর একটাই চান্স পাবে দেখা যাক
ভাই কয়টা বাড়ি দিছে ভাই কে দিকে নিয়ে আসো ভাই কে দিকে নিয়ে আসো কয়টা বাড়ি দিছে ভাই কয়টা বাড়ি দিছে তিনটা বাড়ি দিছে ভাই তো এই এদিকে সব চুপ করো ভাই আপনার খেলা কেমন লাগলো খুব ভালো লাগলো তাই আমারও পুরো বিশ্বাস ছিল যে আমি মনে ভুল মানুষকে খেলাচ্ছি আসলে ভুল মানুষকে খেলাইছি সঠিক মানুষকে আমরা পাইনি তো ভাই আপনি যেহেতু তিনটা বাড়ি দিবেন সেহেতু আপনাকে নিরাশ করব না ভাই ক্যামেরাটা ভালো করে দেন আপনার জন্য কেয়া কসমেটিক সরি কেয়া লেখা আছে ঠিক আছে কিন্তু আমাদের সেলিম আহমেদ অফিশিয়াল পেজ থেকে আপনাকে এই সাবানটা পুরস্কার দেওয়া হলো ভাই একটু আপনিও হাত দেন ভাই ক্যামেরাটা ভালো করে দেখা যাচ্ছে আমাদেরকে এই যে আপনি কি খুশি হয়েছেন জি খুব খুশি হয়েছি তাই আচ্ছা যদি কখনো বলে কেউ যে আসলে এই সাবান আপনি কোথায় পেলেন বা ওই দুর্গাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে কি খেলা হয়েছিল তখন আপনি কি বলবেন হাড়েভাঙা খেলা হয়েছিল আচ্ছা কে খেলাটার আয়োজন করছিল সেলিম আহমেদ আপনি বলবেন যে সেলিম আহমেদ অফিশিয়াল পেজ থেকে একটা খেলার আয়োজন করা হয়েছিল আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আপনি শুধু বলবেন যে সেলিম আহমেদ ভাইরা একটা খেলার আয়োজন করেছিল তো আপনি এখন যেহেতু পুরস্কার পেয়েছেন আরো কয়েকজনকে আমরা খেলাতে অংশগ্রহণ করাই ঠিক আছে যেহেতু আমাদের পুরস্কারটা কম ঠিক আছে তো ভাই হাড়িটা মনে হয় আরেকটা আনা রাখতো ঠিক আছে ভাই তো হাড়িটা আরেকটা আছে সাজাই দাও হাড়িটা সাজাই দাও আরেকটা হাড়ি সুন্দর করে সাজাই দাও আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ আক্কাস আলী একটু জোরে বলেন আমার নাম মোহাম্মদ আক্কাস আলী তো আপনি ভাই এই খেলাটা কি কখনো এর আগে খেলেছেন না কখনো খেলেননি না এই প্রথম না এই প্রথম আচ্ছা ঠিক আছে আপনি যে হোক একটা না একটা পুরস্কার পাবেন তো আচ্ছা চোখটা বেঁধে দাও ছোট ছোট সালবাল তোমার ছোট ভাইরা হেঁটো তো সরে যাও ভাই সাইডে যাও হ্যাঁ সঠিক নির্দেশনাদের সোজাভাবে ছেড়ে দাও এখন চলে আসো এই যে খেলা শুরু হয়ে গেছে ভাই একটু ক্যামেরাটা ভালো করে ধরেন যে খেলা শুরু হয়ে গেছে সে এগিয়ে যাচ্ছে কেউ সাইড থেকে কেউ কিছু বলে দিও না সাইড থেকে কেউ কিছু বলে দিও না সাইড থেকে কেউ কিছু বলে দিও না সাইড থেকে কেউ কোনো কথা বলবে না আপনার তিন বাড়ি চান্স আপনি তিনটা বাড়ি দিতে পারবেন চান্স কেউ কোনো দিকে ইশারা করবে না ইশারা করবে না হ্যাঁ আর দুইটা বাড়ি আপনি পাবেন আর দুইটা বাড়ি হ্যাঁ আর একবার আচ্ছা আপনার খেলা শেষ হয়ে গেছে আপনার খেলাটা খেলে কেমন লাগলো ভালো লাগলো আপনি প্রায় কাছাকাছি চলে আসছিলেন ভাই কিন্তু আর একটু জেনে আপনি আসলে পুরস্কারটা পেলেন না তো আপনি খেলাটা খেলে সত্যি খুব আনন্দিত আনন্দিত আচ্ছা এই যে আপনি পুরস্কারটা পেলেন না এতে কি আপনার কোনো অসন্তুষ্ট আছে না না আচ্ছা ঠিক আছে আপনাকে নিরাশ করবো না আপনি এখন সাইডে বসতে পারেন লাঠিটা ধরো ঠিক আছে আর কে খেলতে ইচ্ছুক তাকে নাও আচ্ছা দর্শক আমার এখানে কিছু ভুল হয়ে গেছে যেহেতু আমাদের পুরস্কারটা ছিল যে যে খেলাতে অংশগ্রহণ করবে সে সে একটা করে শ্যাম্পু পাবে সেক্ষেত্রে আমার একটু ভুল হয়ে গেছে কে কে আপনি প্রথমে অংশগ্রহণ করেছিলেন না ঠিক আছে আপনি এই যে পুরস্কারটা পেলেন এতে কি সন্তুষ্ট হয়েছেন হ্যাঁ ভাই খুশি হয়েছি আরেকজন খেলাতে অংশগ্রহণ করেছিল দেখি আপনি নেন ভাই আপনি কি খেলাতে এই পুরস্কারটা পেয়ে সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে ভাই এবার আমাদের আবার খেলাটা শুরু হবে আচ্ছা ভাই আপনার নামটা কি আমার নাম স্কেলিটন কুমার স্কেলিটন কুমার নাকি না জি জি আপনি কি শিল্পী নাকি না ভাই আমি ঢাকায় চাকরি করি তো পুজোর ছুটিতে আসছি তো দেখতেছি সেলিম আহমেদ পেজ থেকে নাকি ভাইয়েরা খেলা ছাড়ছে তো সেজন্য আমি আসছিলাম কি ঘুরতে ওই দুর্গাপুর মডেল উচ্চ বিদ্যালয়ে তো দেখছি খেলা হচ্ছে তো দেখি আমি অংশগ্রহণ করি পারি কি না আচ্ছা ঠিক আছে ভাইয়ের কথা শুনে খুব ভালো লাগলো তো এই খেলাটা শুরু করা যাক চোখ বেঁধে দাও খেলাটা শুরু করা যাক যাই হোক ভাই সঠিক নির্দেশনায় আপনি চালিয়ে যান আর দুইবার চান্স পাবেন ভাই আপনি আর দুইবার ভাই আর একবার চান্স পাবেন
জি ভাই আপনার চান শেষ এবারে খুলে দাও খুলে দাও খুলে দাও ভাই একটু এদিকে আসেন ভাই আপনার হাড়িটা ছিল ওইদিকে ভাই আপনি যে খেলাতে অংশগ্রহণ করলেন আপনার কেমন লাগলো খুব ভালো লাগলো ভাই আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু খেলাতে অংশগ্রহণ করছেন সেক্ষেত্রে আপনাকে নিরাশ করব না আমাদের সেলিম আহমেদ অফিসিয়াল পেজ থেকে কিছু ছোটখাটো একটা পুরস্কার আছে সেই পুরস্কারটা আপনার হাতে তুলে দিচ্ছি তো আপনি কি খুশি আছেন এই ছোটখাটো পুরস্কার পেয়ে খুব খুশি হয়েছি ভাই খুব খুশি আছেন আচ্ছা আমি অনেক খুশি হয়েছে তো এখানে খুব ভালো লাগলো যে 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 খেলাতে অংশগ্রহণ করবে তাকেও কেউ নিরাশ করছে না সে কিছু না কিছু পুরস্কার পাচ্ছে এটাতে আমার খুব ভালো লাগলো আর কি তো আচ্ছা দেখা যাক আচ্ছা ভাই আপনার নামটা কি ভাই আমার নাম সুজন চৌধুরী সুজন চৌধুরী আপনি তো চৌধুরী বংশের ছেলে মনে হচ্ছে যাই হোক তো আপনি কি এর আগে এই খেলাটা খেলেছেন ছোটবেলা ভাবের সাথে খেলেছো না কোনোদিন খেলা নাই বিয়ে করার পর আমার মনে হচ্ছে ক্যারেক্টারে ভেজাল আছে দেখ সেটা বিষয় না মানুষের পার্সোনাল বিষয় আমরা না যাই তো ভাই আপনি খেলাতে অংশগ্রহণ করতে চান হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই অংশগ্রহণ করেন এই বেঁধে দাও আমরা দেখতে পাচ্ছি খেলাটা শুরু হয়ে গেছে আসলে খেলাটা একটা ঐতিহ্যবাহী খেলা গ্রামে সবাই খেলছিল ছোট বাচ্চারা সবাই হাঁটো ছোট বাচ্চারা সবাই হাঁটো আমার মনে হচ্ছে বাধাটা হয়নি আমার মনে হচ্ছে শিওর বাধাটা হয়নি দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে দেখা যাচ্ছে বাধাটা আমরা আসলে আমার মনে হচ্ছে দেখা যাচ্ছে ভাই ছিলাম যে আসলে দেখা যাচ্ছিল যে সে একটা অভিনয় করছিল আমাদের সাথে কারণ সে নাটক ব্যস্ত আমরা বুঝতে পারিনি কিন্তু সে দেখতে পাচ্ছিল এই কারণে আমরা খেলাটা বাতিল করে দিয়ে আবার নতুন করে খেলা হচ্ছে সে খুব চেষ্টা করছে দেখার জন্য সে খুব চেষ্টা করছে দেখার জন্য কিন্তু সে দেখতে পাচ্ছে না না এইভাবে এভাবে যদি এভাবে দেখার চেষ্টা করে দেখার চেষ্টা করলে তো হবে না দেখার চেষ্টা করলে তো হবে না দেখার চেষ্টা করলে তো হবে না দেখার চেষ্টা করলে হবে না কেউ সাইড থেকে কথা বলো না আর দুইটা বাড়ি পাবেন আপনার দুইটা বাড়ি পাবেন এরকম করে এটা এটা কিসে এটা দুইটা এভাবে হ্যাঁ দুইটা না ঠিক আছে ভাই আর কিছু বলে দিন না সাইড থেকে হ্যাঁ দিন আপনি হয়ে গেছে কারণ তখন আপনি এরম এরম করলো যে আচ্ছা ঠিক আছে আর একটা বাড়ি পাবো আচ্ছা তিনটে বাড়ি শেষ খেলাটা অংশগ্রহণ করে আপনার কেমন লাগলো খুব সুন্দর লাগলো ভাই এই যে আপনি পুরস্কার যে পেলেন না প্রথম পুরস্কার আপনার কেমন লাগলো প্রথম পুরস্কার পেলে আমার কোনো দুঃখ নাই আগে ছোটবেলায় মেলা ভাবের সাথে খেলেছি বহুদিন পর বিয়ে করা যাই হোক আমরা নিরাশ করব না আমরা আমাদের অফিসিয়াল পেজ থেকে কিছু পুরস্কার আছে সেটাই আপনাকে দিব এটা নিয়ে যে ভালো করে চুলটা শ্যাম্পু করে নেবেন তাহলে বুদ্ধি বেড়ে যাবে এই যে ভাই আমরা একটা নতুন খেলোয়াড়ের সাথে সাক্ষাৎকার হবে ভাই আপনার নাম কি আকাশ আকাশ না ভাই ভাই আপনি তো উপরে থাকার লোক আপনি নিচে আসলেন যে খেলতে আসছি ভাই আচ্ছা ঠিক আছে তো খেলাতে অংশগ্রহণ করেন আর খেলাটা শুরু একটা আর দুইটা বারে চান্স পাবে ভাই আর তুমি দুইটা বারে চান্স পাবে দুইটা বারে চান্স পাবে সবাই একটু ছাইড়ে যাও এখানে আমরা দেখতে পাচ্ছি খেলাটা খুব অসাধারণ ভাবে খেলছে এবং সবাই অংশগ্রহণ করছে আর একটা বারে সে পাবে এবং সে একটা বাড়িতে যদি সে ভালো কিছু একটা পুরস্কার পায় তাহলে আমরা তার হাতে পুরস্কারটি দিব আমরা অনেককেই খেলাইছি কিন্তু আফসোস যে একজন শুধু পুরস্কার পেয়েছে তো আর কেউ আমাদের মাঝে এভাবে পুরস্কারটা পাচ্ছে না Ah
হ্যাঁ সে তিনটা বাড়ি দিল তারপরে পুরস্কারটা আসলে পেল না সে সঠিক নির্দেশনা খেলতে পেল না ভাই আপনি আপনি যে যে খেলাটা খেললেন আপনার কেমন লাগলো খেলাটা খেলে ভাঙতে পারিনি আর কি বলবো আমাদের একজন টিমের লোক এখন খেলাতে অংশগ্রহণ করলো এরপরে আমরা ছোট রে খেলাবো বড় রে প্রায় শেষ বলতে গেলে চলে তারপরে ছোট ভাই আপনার নামটা কি মোহাম্মদ জাহিদ হাসান জাহিদ হাসান সে একজন চলচ্চিত্র জগতের একজন যাই হোক ভাই আপনি এর আগে কি এই খেলাটা খেলেছেন না এ প্রথম জি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি খেলাটা শুরু করেন এত চিন্তা করে লাভ নেই চিন্তা করে লাভ নেই আল্লাহ ভরসা আল্লাহ ভরসা ওই না না এটা হয় না এটা পা দিয়ে হয় না এটা বাতিল কারণ না না পা দিয়ে আগেই বাধা দিছে পা দিয়ে বাধা দেওয়ার কারণে খেলাটা আমরা আসলে গ্রহণ করতে পারলাম না যেহেতু সে পা দিয়েই হাড়িটা আসলে নির্দেশনা পেয়ে গেছিল সেক্ষেত্রে আমরা এই খেলাটা নিতে পারছি না আমাদের আজকে নতুন একজন খেলতে এসেছে আমি তাকে কখনো মনে হয় আমাদের টিমে দেখিনি তো আমি তার নামটা জিজ্ঞাসা করতে চাচ্ছি ভাই আপনার নামটা কি হাবিব আপনি কোন ক্লাসে পড়েন ভাই সিক্সে সিক্সে না কোন স্কুলে পড়েন পাইলটে আচ্ছা এখানে আমরা যে স্কুলে অবস্থান করছি দুর্গাপুর মডেল উচ্চ বিদ্যালয় সেই স্কুলের একজন ছাত্র এবং আমার মনে হয় সে মেধাবী ছাত্র সে আমাদের সেলিম আহমেদ অফিসিয়াল পেজের পক্ষ থেকে যে খেলাটা হচ্ছিল সেই খেলাতে অংশগ্রহণ করেছে তো আমরা তাকে খেলার সুযোগ দিতে পেরে আমরা অনেক আনন্দিত তো খেলাটা তাকে শুরু করানো যাক দেখতে পাচ্ছি সে এটা হলো না কারণ সে পা দিয়েই সে আমার মনে হয় পা দিয়েই আসলে টার্গেটটা ভাই আপনার খেলাটা খুব সুন্দর ছিল ঠিক আছে কিন্তু আপনি কেন আগে ভাগে মারলেন না ভাই ভাই বুঝতে পারিনি বুঝতে পারিনি তবে আপনার আপনার টার্গেটটা খুব সুন্দর ছিল তবে আপনাকে আবার খেলার চান্স দিব ঠিক আছে কারণ আমি কিছু ছোট সালপালদেরকে মানে ছোট রেখে একটু খেলার চান্স দিই তারপরে তোমাকে আবার চান্স দিব যেহেতু তুমি পুরস্কারটা দিতাম আমি যেহেতু তুমি একবারও মারোনি আগে পায়ের সাথে লেগে গেছে ভাই আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ রমজান রমজান আপনি কি পড়াশোনা করেন হ্যাঁ ভাই পড়াশোনা করি কোন ক্লাসে পড়েন ভাই টেনে পড়ি টেনে অনেক ভেবে চিন্তে উত্তর দিচ্ছে আমার তো সন্দেহ হচ্ছে আসলে সে টেনে পড়ে কিনা ভাই সত্যি তুমি টেনে পড়ো হ্যাঁ ভাই আচ্ছা রে কোন স্কুলে আমি বহরমপুর মাদ্রাসাত পড়ি বহরমপুর মাদ্রাসা গুড অনেক ভালো লাগলো তো আপনি খেলাটা শুরু করতে পারেন ভাই আপনি এত শিওর ভাবে যেভাবে ফাটালেন আপনাকে কেউ কি বলে দিছে সাইড থেকে না ভাই আমাকে বলে দেয়নি আমি নিজে নিজেই হচ্ছে চেষ্টা করে পারছি তবে আপনি ভাই খুব নার্ভাস বুঝলেন খুব কাঁপা কাঁপি হচ্ছে বিষয়টা কি ভাই এটা আনন্দের জন্য অনেক আনন্দ পেয়েছেন না তবে আনন্দের জন্য আমাদের পুরস্কারটা নিয়ে আসো প্রথম পুরস্কার এই যে 1 কেজি পাউডার সেটা নিয়ে আসো এদিকে আসো ভাই এদিকে আসো
আচ্ছা আমাদের প্রথম পুরস্কার ভাই একটু ক্যামেরাটা ভালো করে ধরেন আমাদের প্রথম পুরস্কার এখানে আছে 1 কেজি পাউডার আম এটা নিয়ে গেলে আমি আশা করি তার মা অনেক খুশি হবে তো ভাই এই যে আপনি পুরস্কারটা ধরেন ভাই সুন্দর করে ধরেন যাতে ক্যামেরাতে দেখা যায় আমাদের টিমের আর দুই একজন আসো ধরো সবাই এখানে একটু ফোকাস করুক তো ভাই আপনি এই যে পুরস্কারটা প্রথম পুরস্কার পেলেন আপনার কেমন লাগলো আমার ভালো লাগলো খুব ভাই হ্যাঁ খুব ভালো লাগলো তো আমাদের তো হাড়ি শেষ আমার মনে হয় দুই তিনটা হাড়ি কিনে আনা উচিত সেইখান থেকে ঠিক আছে তো আপনি প্রথম যে পুরস্কার পেলেন এটাতে আপনি কতটা খুশি ভাই ভাই আমি অনেক খুশি তো বাড়িতে যে কি বলবেন বাড়িতে যাই বলবো যে হাড়ি ভাঙা খেলাতে আমি পুরস্কার পেয়েছি আচ্ছা এই খেলাটা কে আয়োজন করেছিল সেলিম ভাই সেলিম ভাই বলে তো সবাই চিনবে না বলবেন সেলিম আহমেদ অফিসিয়াল পেজ একটা আছে আমাদের দুর্গাপুরে সেই পেজের উপলক্ষে একটা খেলার আয়োজন করা হয়েছিল সেই আয়োজন থেকে আমরা এই পুরস্কারটা পেয়েছি এবং আপনি যদি আমাদের এই ভিডিওটা আপনি দেখে থাকেন বা অন্য কেউ দেখে থাকে তাহলে আপনি বা কারো ফোন থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং একটা কমেন্টে লিখবেন যে প্রথম পুরস্কারটা আমি পেয়েছি এটা লিখবেন না লিখবো আমি আসলে সবাই তো আসলে ক্যামেরার সামনে কথা বলতে পারে না সে কারণে একটু নার্ভাস আচ্ছা ভাইকে ছেড়ে দিই আর আমাদের যেহেতু হাড়িটা শেষ তো দর্শক আমাদের আসলে খেলা এতটুকুই ছিল তো সামনেবার আমরা আরও চেষ্টা করব ভালো কিছু দেওয়ার আপনাদের মাঝে তো এতটুকুই আমাদের খেলা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম